আসসালামু আলাইকুম, আমরা আজকে আবার আসছি কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মে। আজকে নতুন কিছু নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা কথা বলবো এখন কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মে অনেকদিন থেকে কাজ করতেছে অনেক লেবার আছে, তাদের মধ্যে একজনের সাথে আমরা আজকে কথা বলবো। আপনার সাথে কথা বলতে চাই, আপনি কতদিন থেকে কাজ করতেছেন কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মে? দেড় মাস ধরে। কেমন লাগতেছে আপনার কাজ? না, আমরা কাজ করতে আমার খুব ভালো লাগতে আসে, আর যা তো মনে করি এতটি সুন্দর হয়েছে, আরো সুন্দর হোক। লোকগুলা ওনাদের ব্যবহার কেমন লাগলো? ভালো, ওনাদের ব্যবহার খুব সুন্দর, খুব মিষ্টি, খুব সুন্দর ব্যবহার করে। তোমরা কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগেনি? ভালো লাগে। আচ্ছা, এই বিদেশে যে প্রবাসে যারা থাকে তাদের উপলক্ষে কি কিছু কইবা? বিদেশে প্রবাসে যারা থাকে তাদের কি কিছু কইবা? যে দেশে এমনি এই যে আজাদ এগ্রো ফার্মের মতো কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের মতো আইয়া তারাও কাম করতো করিয়া তোমার মতো লেবার যারা আছে তারা খাইবো, তারা চলবো, একটা কাজের একটা জায়গা সুযোগ পাইলো, এমন কি করতে পারে না বিদেশ থেকে যারা থাকে? এরকম একটু ফারান বানাইলে আমরা যে কাজ কাজের সুবিধা আমরা পাই, যাতে আপনারা বিদেশি মানুষ, আমরা গরিব, মানে আমরা গরিব জন্য আপনারা বিদেশ থেকে আমরা এইরকম ফারাম যদি বানাই আমরা একটু কাজে আপনারা বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনাদের প্রবাসের যে কষ্ট করে যে কামাই করে যে টাকাগুলো ইনকাম করেন, আপনারা চাইলে এভাবে কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের মতো এমন ফার্ম করতে পারেন। এভাবে কোনো কাজের এদের মতো লেবার যারা আছে তারা কাজ করে অনেক উৎসাহিত হবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, নিজের পরিবার চালাইতে পারবে। আপনাদের উপরেই তাদের অনেক ভাগ্য নির্ভর করে। তো প্রবাসী ভাইদের জন্য আমার এই অনুরোধ রইল, আপনারা এদের মতো লোকের জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারেন, প্লাস আপনারাও অনেক উপরে উঠতে পারেন, ব্যবসা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের জন্য, যাতে আগামীতে ইনশাল্লাহ আরও উপরে উঠতে পারে, প্লাস আমরা যাতে কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি, নতুন কিছু আপলোড করতে পারি। আপনারা দেখতেই থাকবেন আর সাপোর্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, আমাদের জন্য দোয়া রাখবেন নতুন কিছু নিয়ে আসার জন্য, নতুন কিছু নিয়ে আসবো আগামীতে ইনশাল্লাহ। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।